भैया राकेश देव दारू 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 fabulous fabulous চা সেবা করেন চা টি লেটস সি দ্য কালার কি রকম রং এর চা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মিসেস রয় এই টি ঠিক আমি খেতে পারবো না মানে এটা তো বারবার ফোটানো টি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনি খেতে পারেন না ফোটানো টি তো ফুটে যাওয়ার ভয় আছে দাদা কি দেন কেন দেখুন এরকম একটা সুন্দর জায়গায় এসেছেন তাও আপনার হ্যাবিটস চেঞ্জ করলো না আপনি এখন আমাকে ঠেস্টিয়ে দিয়ে কথা বলছেন আপনাদের গান ভালো লেগেছে খুব ভালো খুব ভালো খুব ভালো লেগেছে গান আসলে এখানে না এলে তো আমি বুঝতেই পারতাম না যে এত ভালো বাউল গান হয় মিসেস রয় আমাদের আর কতক্ষণ এরকম বসে বসে গান শুনতে হবে শুয়ে পড়ুন যদি মনে হয় এই মাঠের মধ্যে শুতে হয় শুয়ে পড়ুন এখানে শুয়ে শুয়ে গান শোনার জায়গা নেই বসেই শুনতে হবে মায়ের কি ক্লান্ত লাগছে নাকি গান লাগছে তাহলে আপনি এক কাজ করুন না আরাধনের ঘরে একটু জায়গা আছে আপনি ওখানে শুয়ে রেস্ট নিন হ্যাঁ হ্যাঁ না 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 আমার কেন টায়ার্ড লাগবে আমার কেন টায়ার্ড লাগবে মিসেস রয় টায়ার্ড লাগছে না আমার কেন টায়ার্ড লাগবে সত্যি এরা কি ভালো গান করে না এই সত্যি এই দাও 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 ভালো লেগেছে ভালো লেগেছে এই বাবা প্রিয় গো ভালো লাগে এই তো সত্যি সত্যি দাও 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 আমি মাউন্ট আবু জয় করেছি তোর দেখে দেখে তোর তোর সত্যি ভালো লেগেছে ভালো লেগেছে তাহলে তুই তুমি ওই বাবা বাবাদের দিকে ঝুঁকছো মানে তোমার সেই বলেছি আমরা হারা বাউলের কাছে গিয়ে আমরা কোনটি বদল করবো বাউল বাউলি হবো মোটেও না বাউল গান ভালো লাগছে তার মানে এই নয় যে আমি তোমার সাথে বাউল হয়ে যাব সবার সবকিছু হয় না হারা বাউল মরা মরা করতে করতে একদিন ডাকা সাধু হয়েছিল এ মায়েরও হবে বলছো 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 ইনিও মা হবেন কি বলছো কি বলছি মাও ইনি হবেন মাও ইনি হবেন আচ্ছা একটা একটা বাউল বেলা করলে কেমন হয় কেমন এমন করে বললো যেন এই প্রথম বলছে আরে এই কথাটা আমি ঠাকুরপোকে কতক্ষণ আগে বলেছি তাই না ঠাকুর তুমি আমার কখন বললে ধরা পড়ে গেছে ওরকম গুল লাগালে হবে না আসলে আপনি সব সময় না ক্রেডিট দেওয়ার চেষ্টা করেন মিস্টার রয় আমি একটা কথা বলে দিচ্ছি এই বাউল মেলা সম্পর্কে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না শুধু আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ মানে আমারও না আমারও মানে আমার মনে দিচ্ছে না আপনি একবারে না 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 আমি এটা বলবো তুমি এটা বলনি আমার মনে ইচ্ছা নেই বার করেছেন হ্যাঁ তাহলে আর কি নতুন উদ্যমে নেমে পড়ো হ্যাঁ নেমে তো বলবোই হারা বাউলকে দেখলে হারা বাউলকে দেখি আমার মনের মধ্যে আমার বলছি তো আমার মনের মধ্যে একটা আইডিয়া হয়েছিল উনি সবটা মৌলিক নন কিন্তু উনি টেনে তো বার করলেন আমি তো কথাটা পেশ করতে পারিনি মিসেস রয় আর রাগ করবেন না ভীষণ মজা হবে তো আমি রাগ করিনি আমি এদিক ওদিক ঘুরে ঘুরে ভাবছিলাম যে মেলাটা কোথায় করা যায় এই ভিলেজেই তো আমরা মেলাটা করতে পারি এখানে অল দ্য বাউলস আর দেয়া না না এই ভিলেজে করা যাবে না ইয়ার কি নাকি আমরা শহরের লোক আমরা এসে বাউল মেলা করলে এখানে অন্য মানে হবে না গ্রামের লোক মেনে নেবে না তাহলে আমরা কোথায় করব বলুন তো অন্য কোনো গ্রামে যাই অন্য কোনো গ্রামে অন্য কোনো গ্রামে একই প্রবলেম হবে আচ্ছা আমি একটা কথা বলতে পারি আচ্ছা মেলাটা কলকাতায় হলে হয় না আমরা কোনো পার্কে করতে পারি মিন্টো পার্কে চারিদিকে দল মিন্টো পার্কে চিন্টরা গিয়ে নাচবে এটা ভালো দেখায় না মানে আমরা একটু হইল্লো করবো আনন্দ করবো একটা গ্রাম্য পরিবেশ তো চা এই ঠাকুর আমার নিজেরই তো গ্রাম আছে ডাকি আরে বাবা তুমি এই যে বাউল গানের মজাটা পেলে এটা তো তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে তুমি ছড়িয়ে দিতে চাও তো তুমি চাকরিতে করলে বারাসাতে করলে গ্রামে গঞ্জে করলে তারা যাবে কেন এখন মানুষ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে তাদের সময় দাম আছে তার চেয়ে ওই প্রিয়ঙ্গদা যেটা বলেছে খারাপ বলেনি দেখো না রায়বাড়িতে তুমি তো মালক্ষী রায়বাড়িতে যাবে থেকে এসছো সংস্কৃতি পীঠস্থান করে তুলেছো তা রায়বাড়িতে যদি এত সব গান গম্য হতে পারে নাটক হতে পারে নভেল হতে পারে তাহলে আর বাউল গানটা হতে পারে না রায়বাড়ির এক তোলায় গাড়ি বারান্দায় বাউল বাউল মেলা হোক তাহলে না আমি আর উনি বাউল সেজে নেচে নেচে কথা আছে মন্না রাঙায়ে বসন রাঙালি তুই আপনারা গাইলে না ওই রকম হয়ে যাবে ব্যাপারটি হবে what's the meaning what's the meaning what's the meaning আর বলো না এমনিতেই ফরিত কমলে ভূমিকম্প হচ্ছে আর তুমি মানে বয়াতে যেও না গোপি ওই কথা নিয়ে কোনো ঘ্যান ঘ্যান চলবে না চলবে না চলবে না চলবে না
তাহলে শুনুন না, আমরা মিসড করে নিই এখানে, ওদের জিজ্ঞেস করি কে কে যাবে, জিজ্ঞেস করে নিই, তারপরে হরধনুকে নিয়ে বাড়ি ফিরে যাব। না হরধনুকে নিয়ে বাড়ি চলে যাবো কি? ওখানে রামধনু বসে আছে আমার দাদা, সে তো হরধনু মেরে ফেলে দেবে। দাদাকে নিয়ে চিন্তা করো না, ওই ধনু আমি ঠিক করে দেবো। চলো 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 আমি লক্ষ্য করে যাচ্ছি, সেদিন থেকে তুমি তার পিছনে লেগেছো। আর প্রমাণ চাই সাধু মানুষ? হ্যাঁ সাতটা বাবু, হ্যাঁ প্রমাণ চাও। সুন্দর একটি বউ তাকে ঘরে ফেলে রেখে এদিক ওদিক মুখ মেরে বেড়াচ্ছে, শয়তান
সাত স্বপ্ন করে তোমাকে নিয়ে এলাম, তুমি আমায় কত মিষ্টি মিষ্টি কথা শোনালে, এখন কি দুষ্ট দুষ্ট আচরণ করছো, তুমি আমায় কত কথা বলেছিলে বাউলের তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে এখন তো আম সত্য গড়িয়ে পড়ছে দেখছি, কি বলছো বলো দাদা? কিচ্ছু বলতে হবে না দাদা, দাদা করে করে এই যে এই এই যন্ত্রটি কিসের জন্য এনেছো? মারো না মারো, মারতে মারতে বের করে নিয়ে যাও, চলো চলো দেখি মালো কোন জামাটা পরে আমাকে বেস্ট লাগবে একটু সিলেক্ট করে দাও না, এই তিনটির মধ্যে কোনটা পরবো বলো। করো না, শোনো না, এই মিরর দেওয়াটা পরবো না এই কলকা কলকাটা পরবো, কোনটা দেখো, মেরুন চুড়িদার নিয়ে পরবো কোন জামাটা পরলে আমাকে বেস্ট লাগবে? মিনি তোমাকে আমি বলছি বিরক্ত, আমি খুব ঝামেলা আছে, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমি খুব ফেসে গেছি, আমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে দাও। দেখো এই তিনটের মধ্যে এই তিনটে পড়লেই তোমাকে জঘন্য লাগবে।